অনেক দিন তাজা রক্ত খাইনি। হ্যালো যাত্রীবাসী, ব্র্যান্ড নিউ বিডুতে সবাইকে স্বাগতম। কেসটা কি? নায়িকাপাকে খবিশ ভূতে ধরেছে। ভূত তাড়াতে এলাকার এক মৌলবী কেনা হয়। মৌলবী বেটাই যে খাচ্ছর সেটা ভূতেরাও জানে। মৌলবী মন্ত পাপ করে নারুনির চেকা ইয়ে হাসেন। হুজুরের ছুমন্ত ছুতেও কাজ হয় না। বোতা পাই হুজুরের হাত দেন দুর্বল জায়গায়। হুজুর যত জোরে মন্ত বলেন বোতা পাই খেপে যান। খেপে গিয়ে খাটের উপর বসে একা একাই মজা নেন। হুজুরের বোয়া চিকিৎসায় কাজ না হলে খবর দেয়া হয় কবিরাজ। কবিরাজের আইডিয়াটা দেন এই আপাই। ব্যাস কবিরাজ হাজির। হ্যালো। ভূতাপার থাপ্পর খেয়ে পালিয়ে যান বন্ড কবিরাজ। হুজুর কবিরাজ নায়িকা আপার ভূত তাড়াতে না পারলে খবর দেয়া হয় বিশিষ্ট সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট ভাই নায়িকা আপা ভূত হবার গল্প শুনতে পাঁচ সদস্য নিয়ে বোর্ড মিটিং এ বসেন। আরে সায়েন্টিস্ট ভাইয়ের চুলগুলো তো পুরাই নকল, কেউ কি খেয়াল করেছেন? মিটিং শেষে বলেন, শুধু খেয়াল রাখতে হবে নকল চুলওয়ালা ভাই চুম্বকের দুটো টুকরো এনে সবাইকে ব্রিফিং দেন যে নায়িকা আপার খবিশ ভূত তাড়ানো সম্ভব। নকল চুলওয়ালা ভাইজানের ব্রিফিং এ দুই আপাই তো সেই মনোযোগী। শেষমেশ নকল চুলওয়ালা ভাই একটি সূত্র আবিষ্কার করেই ফেললেন। সূত্র মোতাবেক ভূত আপার গলায় যে নেকলেসটি আছে সেই নেকলেসটি একজনকে গলায় ঝুলাতে হবে। কে পরবে সেই নেকলেস বলবো না। শেষমেশ গলা পেতে দেন এই ভাইজান। নেকলেস পরতেই ভাইজান জানি কেমন কেমন করতে শুরু করেন। দাঁত বের করে দেখেন নকল চুলালা ভাই। অবশেষে খবিশ ভূত পালিয়ে যায়। ফ্লোরে পড়ে থাকা ভাইজান বুঝতে পারে এমনিতেই অনেক শীত, ফ্লোরে শুয়ে থাকা ঠিক হবে না। তুমি আমাকে প্রপোজ না করে চলে যেতে পারো না রে। ওরে সব বিনাশ। নায়ক ভাই গুমা কামরা বরং আজকে যাই। তো আজকে বিদায়। ভিডিও ভালো লাগলে লাইক করুন, প্রিয় মানুষকে শেয়ার করুন, পছন্দ হলে সাবস্ক্রাইব করে ফেলুন। তোমার মিজিও ভিডিওর আমার ব্যবসাটা সাইনবোর্ড মনে করবেন না, আপনি বেশি কথা বলেন।